أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বলুন, আমার প্রতি ওহী নাজিল করা হয়েছে যে জিনদের একটি দল কোরআন শ্রবণ করেছে, অতঃপর তারা বলেছে আমরা বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি। সৎপথ প্রদর্শন করে, ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি। আমরা কখনো আমাদের পালনকর্তার সাথে কাউকে শরীক করব না। এবং আরো বিশ্বাস করি যে আমাদের পালনকর্তার মহান মর্যাদা সবার ঊর্ধ্বে। তিনি কোনো পত্নী গ্রহণ করেননি এবং তার কোনো সন্তান নেই। আমাদের মধ্যে নির্বোধেরা আল্লাহ সম্পর্কে বাড়াবাড়ি কথাবার্তা বলত। অথচ আমরা মনে করতাম মানুষ ও জিন কখনো আল্লাহ সম্পর্কে মিথ্যা বলতে পারে না। অনেক মানুষ অনেক জিনের আশ্রয় নিত, ফলে তারা জিনদের আত্মম্ভরিতা বাড়িয়ে দিত। তারা ধারণা করত, যেমন তোমরা মানবেরা ধারণা করো যে মৃত্যুর পর আল্লাহ কখনো কাউকে পুনরুত্থিত করবেন না। আমরা আকাশ পর্যবেক্ষণ করছি, অতঃপর দেখতে পেয়েছি যে কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা আকাশ পরিপূর্ণ। আমরা আকাশের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শ্রবণার্থে বসতাম। এখন কেউ সংবাদ শুনতে চাইলে সে জ্বলন্ত উল্কাপিণ্ডকে ওত পেতে থাকতে দেখবে। আমরা জানি না পৃথিবীবাসীদের অমঙ্গল সাধন করা অভীষ্ট, না তাদের পালনকর্তা তাদের মঙ্গল সাধন করার ইচ্ছা রাখেন। আমাদের কেউ কেউ সৎ কর্মপরায়ণ এবং কেউ কেউ এরূপ নয়। আমরা ছিলাম বিভিন্ন পথে বিভক্ত। আমরা বুঝতে পেরেছি যে আমরা পৃথিবীতে আল্লাহকে পরাস্ত করতে পারব না এবং পলায়ন করেও তাকে অপারগ করতে পারব না। আমরা যখন সুপথের নির্দেশ শুনলাম, তখন তাতে বিশ্বাস স্থাপন করলাম। অতএব যে তার পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করে, সে লোকসান ও জোর জবরের আশঙ্কা করে না। আমাদের কিছু সংখ্যক আজ্ঞাবহ এবং কিছু সংখ্যক অন্যায়কারী। যারা আজ্ঞাবহ হয় তারা সৎপথ বেছে নিয়েছে। আর যারা অন্যায়কারী তারা তো জাহান্নামের ইন্ধন। আর এই প্রত্যাদেশ করা হয়েছে যে তারা যদি সত্য পথে কায়েম থাকত, তবে আমি তাদেরকে প্রচুর পানি বর্ষণে সিক্ত করতাম। যাতে এ ব্যাপারে তাদেরকে পরীক্ষা করি। পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, তিনি তাকে উদীয়মান আজাবে পরিচালিত করবেন। এবং এই ওহিও করা হয়েছে যে মসজিদসমূহ আল্লাহকে স্মরণ করার জন্য, অতএব তোমরা আল্লাহর সাথে কাউকে ডেকো না। আর যখন আল্লাহর বান্দা তাকে ডাকার জন্য দণ্ডায়মান হল, তখন অনেক জিন তার কাছে ভিড় জমাল। বলুন, আমি তো আমার পালনকর্তাকেই ডাকি এবং তার সাথে কাউকে শরিক করি না। বলুন, আমি তোমাদের ক্ষতি সাধন করার ও সুপথে আনয়ন করার মালিক নই। বলুন, আল্লাহর কবল থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না এবং তিনি ব্যতীত আমি কোনো আশ্রয়স্থল পাব না।
কিন্তু আল্লাহর বাণী পৌঁছানো ও তার পয়গাম প্রচার করাই আমার কাজ। যে আল্লাহ ও তার রসুলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান্নামের অগ্নি, সেখানে তারা চিরকাল থাকবে। এমনকি যখন তারা প্রতিশ্রুত শাস্তি দেখতে পাবে তখন তারা জানতে পারবে কার সাহায্যকারী দুর্বল এবং কার সংখ্যা কম। বলুন, আমি জানি না তোমাদের প্রতিশ্রুত বিষয় আসন্ন না আমার পালনকর্তা এর জন্য কোনো মেয়াদ স্থির করে রেখেছেন। তিনি অদৃশ্যের জ্ঞানী, পরন্তু তিনি অদৃশ্য বিষয় কারো কাছে প্রকাশ করেন না। তার মনোনীত রসুল ব্যতীত তখন তিনি তার অগ্রে ও পশ্চাতে প্রহরী নিযুক্ত করেন, যাতে আল্লাহ জেনে নেন যে রসুলগণ তাদের পালনকর্তার পয়গাম পৌঁছেছেন কিনা। রসুলগণের কাছে যা আছে তা তার জ্ঞানগোচর, তিনি সবকিছুর সংখ্যার হিসাব রাখেন।